Jealous है ये बेटा मम्मी नींद में नहीं चाकू आंखों में दवाई लगाया इसलिए आंख थोड़ा छोटा हो गया Happy birthday to you. Happy birthday day to you. Happy birthday, my dear ma. Thank you. Happy birthday to you. তো এই ভিডিও ক্লিপটা অনেক দিন আগের অনেক দিন মানে অক্টোবরের 28 তারিখের মামুনের বার্থডে ছিল তো শরীর অসুস্থ থাকার কারণে ব্লগটা আমি দিতে পারিনি ওইদিকে ভিডিও কলে শুনে দিয়ে নিয়ে তোরা ছিল ওদেরকে কেক খাওয়াচ্ছিল মামুনি তো এই যে আমিও খেয়ে নিলাম ওদেরকে আবার খাওয়াচ্ছে তো এতদিন ধরে দিতে পারিনি আর কি তো এটা ছিল তো যেহেতু আপলোড করা হয়নি তো ভাবলাম কি না এটা তোমাদের সাথে একটু শেয়ার করি আপলোডটা করি আর এই তো ক্যান্ডেল নিবাতি ভুলে গেছে মন ফু দিয়ে দিল যাই হোক বাই দ্য ওয়ে কেকটা খুব টেস্টি ছিল গুড ইভিনিং গাইস তো অনেকদিন পর আজকে ব্লগ শুরু করছি অ্যাকচুয়ালি অসুস্থতা ছিল তারপরে অনেক একটু ঝামেলায় ছিলাম আর কি অসুস্থতা তারপরে চোখ উঠেছিল দেখতে পেরেছিল আমার তারপর দীপনের মনের সব কিছু নিয়ে একদম প্যারাতে ছিলাম একদম তো যাই হোক এখন আজকে ভাবলাম না শুরু তো করতেই লাগবে যেহেতু এটা আমার কাজ তো আস্তে আস্তে শুরু করছি আর কি আবার আগের মতো তো এই আর কি বাজে এখন 6:30 আজকে দুপুরে দীপন একটু চিকেন এনেছিল তো চিকেনটা রান্না রান্না করলাম আর বাকি সব টুকটাক রান্না করেছিলাম কিন্তু চিকেনটার মধ্যে অনেকগুলো বোনলেস চিকেন দিয়ে দিয়েছে আর কি ওই খেয়াল করেনি তো ওই বোনলেস চিকেনগুলো ম্যারিনেশন করে রেখে দিয়েছিল দীপন এখন চিকেন পকোড়ার টাইপের করেছে তন্দুরি চিকেন টাইপের করেছে না তন্দুরি তো ইয়ে থাকে হাট থাকে এটা তো তন্দুরি নেই আর কি বোনলেস তন্দুরি বলতে পারো তো এই হলো বোনলেস তন্দুরির চেহারা যদিও আমরা একটা দুটো খেয়ে নিয়েছি আর এটা হলো ও চাটনি করেছে পুদিনা ধনে পাতা আর কি দিলে আদা রসুন একটু দই তারপর একটু লেবুর রস নুন দিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে একটা সুন্দর একটা চাটনি বানিয়েছে গুড মর্নিং গাইস কেমন আছো সকাল সকাল এসে পড়লাম জিমে অ্যাকচুয়ালি দুদিন হলো জিমে আসছি আর কি আজকে সকাল 9টা বাজে দীপন অফিসে যাওয়ার আগে আমাকে নামিয়ে দিয়ে গেছে এখন আসলাম জিমে ফটাফট জিম করব জিম করে আবার বাড়িতে কারণ মনকে আজকে একা রেখে এসেছি তো জিম থেকে এসে পড়েছি অ্যাকচুয়ালি তোমরা হুট করে ভাবছো যে ওমা কিছু বলেন টলেনি জিমে যাচ্ছে দুদিন হলো জাস্ট জিমে জয়েন করেছি তো ডক্টর দেখিয়েছিলাম রিসেন্ট তো ওয়েটটা না হুট করে অপারেশনের পরে হুট করে বাড়ছে মানে সপ্তাহে 2 কেজি 2.5 কেজির মতো বেড়ে যাচ্ছে তো লাস্ট ডক্টর দেখিয়েছিলাম ওই চোখ উঠেছিল না তারপরে আমার মাম্স হয়ে গেছিলো ডাক্তার দেখিয়েছেন ডাক্তার ওই যে সার্জিক্যাল ডাক্তার ভেবেছিলাম হয়তো কানের মধ্যে টিউমার হয়েছিল এই সাইডটার মধ্যে আর কি ফোলা ছিল প্রচণ্ড ব্যথা তো তার জন্য গেছিলাম ডাক্তার বললো না এটা টিউমার কিছু না এটা মাম্স আর এমনিও একটা চেক আপ করে নিলাম তো বললো আর কি যে তাড়াতাড়ি জিমে জয়েন করতে বা কোনো ওয়ার্কআউট করতে কারণ ওয়েটটা বেশি বেড়ে যাচ্ছে আফটার অপারেশন এমন হয় তো ওই জন্য আর কি পরে আবার কোনো প্রবলেম হতে পারে কারণ ওয়েট বেশি বেড়ে গেলে তো বুঝতে পারে অনেক রোগ শরীরে বেঁধে যায় ধারণ করে যেটাই বলবো তো এই আর কি ব্যায়াম ট্যায়াম করে এসে পড়েছি জিম থেকে এখন স্নান টান করে নিয়েছি এদিকে মনকেও স্নান করালাম মনকে যাওয়ার আগে একটু পড়াশোনা দিয়ে গেছিলাম যেহেতু 7 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে তো তার জন্য আর কি আর এখন ও ফ্রুটস খাচ্ছে আমিও খাবো এখান থেকে কারণ কি এখন আর উল্টো পাল্টা খেলে হবে না ডাইটিং তো এখান থেকে একটু দুটো আপেল দুটো পেঁপে খাবো আর ডিম সিদ্ধ দিয়েছি একটা ডিম সিদ্ধ খাবো বাস এটাই আজকে ব্রেকফাস্ট থেকে উঠে লাঞ্চ টাচ করলাম করে এখন ওকে নিয়ে এই যে পড়তে বসলাম ওকে কোশ্চেন দিয়েছি ও লিখছে আর আমি এই যে শুয়ে আছি জ্বর আসছে মনে হচ্ছে গা হাত পা তো ব্যথা যেহেতু নতুন আবার শুরু করেছি জিম তো পেইন তো হয় তো আমার প্রচণ্ড হাত দুটো ব্যথা জ্বর আসছে মনে হচ্ছে মানে ভিতর প্রচণ্ড মানে কামড়াচ্ছে তো যাই হোক এখন এই শুয়ে শুয়েই ওকে পড়াচ্ছি তো অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে মনের পড়াটা শেষ আমি পড়ালাম দেখলে তারপরে আবার বাবাদের কাছে গেছে পড়তে পড়াটা শেষ এখন বাজে মোটামুটি 10:45 মতো দীপন অফিস থেকে এসে পড়েছি এই যে বসে বসে আর কি মোবাইল দেখা এখন আমি আর মন একটু ব্লগ টক দেখছিলাম মানে ব্লগ মিনস মন যেগুলো বাচ্চারা অনেকগুলো ব্লগ পছন্দ করে এগুলো দেখাচ্ছিলাম ওকে তো এখন একটু পরেই খাইয়ে দেবো খাওয়া দাওয়ার পরে আর কি ঘুমিয়ে যাব তো যাই হোক ছোটোখাটো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ডিসক্রিপশানে আমার ফেসবুকে যে লিঙ্ক থাকবে অবশ্যই তোমরা একটু ফলো করে দিও পেজটা আর কি বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই